দেখছিস তো শাড়ির মতো একই কাহিনী মানে প্যাকেটের উপরে মানে প্রেরকের কোনো নাম ঠিকানা কিছুই লেখা নেই তার মানে আগের পার্সেলটা যে পাঠাইছে এইবারেরটাও সে একই লোকই পাঠাইছে তাহলে তো যে শাড়ি নিয়ে সন্দেহ করে যে ছেলেটা আটকে রাখছি ও তো তাহলে নির্দোষ রে হ্যাঁ তাই তো মনে হইতেছে আপনি তাহলে তো ভারী একটা বিপদ হয়ে গেল আমি না কিছুই বুঝতে পারতেছি না মানে তোর একটার পর একটা বিপদ কিন্তু ডেকে নিয়ে আসতেছিস বুঝছিস মানে ওই ছেলে যখন জানবে যে আমরা জেনে গেছি ও নিরাপদ তাই ওকে ছেড়ে দিছি তখন ও কি ভাববে বলতো কিন্তু রহস্যটা কি মানে এই ঘটনা ঘটাচ্ছে কিরা মিছু আমার মাথায় কিন্তু কিছুই ধরতেছে না তুই কি করবি তুই চিন্তা কর আচ্ছা পুষ্পাবা আচ্ছা কত এই গহনা কি অরিজিনাল স্বর্ণের নাকি ইমিটেশনের ধরলি কি দুটো অরিজিনাল স্বর্ণ তো মনে হইতেছে আপনি কেমনে শিওর হলেন আপনি কি খাঁটি সোনা চেনেন খাঁটি সোনা চিনতে হলে তো অরিজিনাল স্বর্ণ কার লাগে পুষ্প বাতানের কথা কিন্তু যুক্তি আছে আমার তো এগুলো কেমন মনে চকচক লাগতেছে হ্যাঁ তাহলে বুঝেন ওই যে ছোটবেলায় বইতে পড়ছি না আপা চকচক করিলে সোনা হয় না এটা তাই বুঝছেন এটা তাই আমার মনে হয় কি এখান থেকে 8 থেকে 9 ভরি সোনা আছে দরলাম 8 ভরি সোনাই আছে কম দাই দরলাম কত করে ভরি সোনা 70,000 হ্যাঁ 8 ভরি সোনা দাম কত বুঝলে তোর 7,856 মানে 5,60,000 টাকা ওরে আল্লাহ রে কি কয় 5,60,000 টাকা সোনা কেউ এমনি এমনি ঘর থেকে বাইর করে একজন রে ফিরিয়ে দিয়ে দিবে এটা সম্ভব দেখেন দিয়ে চেক করেন এটা ইমিটেশনের সোনা আচ্ছা এতই যখন সন্দেহ এমনি চুপি যা তুই গয়নাগুলো নিয়ে বাজারে যা মানে গয়নার দোকানে স্বর্ণকারকে দেখাই চেক করে নিয়ে আয় এদিকে আসলে স্বর্ণ নাকি ইমিটেশন হয়ে গেল মিটু বাট যাওয়ার দরকার কি আমি যেতেছি আমি নিয়ে চেক করে নিয়ে আসি এই কি আমি যাই শিয়ালের কাছে মুরগি বর্গা দিই না তুই আকবরে কেন যাইতে যাস তোর আমি চিনি না তোর উদ্দেশ্য কি কি উদ্দেশ্য কোন এটা তো অরিজিনাল সোনা হয় তুই একটা ইমিটেশনের একই সেম ডিজাইনের এনে কবি যে এটার ইমিটেশন ছিল আর অরিজিনাল সোনা তুই গায়েব করে দিবি কি চিনি না মনে করছিস কি করলেন আপনি এটা হ্যাঁ আপা শুনছেন মিঠু ভাই আমাকে কি সাব্যস্ত করতেছে কি মিন করতেছে সে আমাকে আমি চোর হ্যাঁ আমি চোর আমি কিন্তু কিছুতেই চোর অপবাদ সহ্য করব না সহ্য না হলে বাতেন তুই আমার সামনে থেকে যা আমাকে বিরক্ত করিস না ঠিক আছে আমি যাইতেছি আপা কিন্তু আমি কোনোদিন বলবো না আপনি আমার এক চোর ভাবতেছেন আমি গরিব মানুষ বলে আমার যা ইচ্ছা তাই করবেন কাকু এই মিঠু এই তুই কেন লোকে এগুলো বলতেছিস বলতো আরে বাবা তুই ওরা চিনিস না ওর ভিতরে ভেজাল আছে পুরোটাই ঝামেলা আচ্ছা যা তুই যা যা তুই আমার সামনে থেকে যা আমার ভালো লাগতেছে না কিছু যা করার কর যা তাহলে আমি এটা চেক করে নিয়ে আসি চেক করবি আর শোন এই যে এটা নিয়ে যা এখানে ঠিকানা লেখা আছে এই যে এই কাগজে ওখানে যা ওখানে গিয়ে জিজ্ঞেস করবি কুরিয়ার সার্ভিসে যে এটা কে পাঠাইছে কেন পাঠাইছে কিভাবে পাঠাইছে যে আসছে সে কে দেখতে কেমন সব খবর নিয়ে আসবি যা এটা লাল হয়ে গেছিল না একটা কি অশান্তি লাগতেছে কি ঝামেলা একটার পর একটা